সম্মানিত মাদ্রাসী ভাই ও বন্ধুরা, দেশ ও দেশের বাহিরে সকল চাষি ভাইদেরকে আজকে আমরা শিং মাছ চাষ সম্পর্কে আলোচনা করব, কিংবা আপনাদেরকে কিছুটা পরামর্শ দেব। তে শিং মাছ যারা চাষ করে তারা অনেকেই শিং মাছ চাষ করে লস হয়। লস হওয়ার কারণটা হচ্ছে যে সমস্ত পুকুরে আপনারা শিং মাছ চাষ করেন সেই সমস্ত পুকুরে আপনাদের শিং মাছ চাষ করার মতো পরিস্থিতি পুকুর লাগবে। যেরকম একটি পুকুর মিনিমাম 5 থেকে 6 ফিট পানি থাকলে শিং মাছের জন্য পারফেক্ট হয়। আর অবশ্যই পুকুর আপনারা তৈরি করবেন যে কোনো রোদ, যেখানে রোদটা লাগে পোড়ার সময়ে সব সময়, ওই সমস্ত পুকুরে শিং মাছ চাষ বেশি ভালো হয়। আর শিং মাছের আরেকটা ব্যাপার রয়েছে, শিং মাছ যারা চাষ করে শিং মাছের রোগটা বেশি হয়। রোগ হওয়ার মেন কারণটা হচ্ছে গ্যাস। শিং মাছে যদি পুকুরে আপনারা মাছ চাষ করেন, দেখা যায় অনেক সময় আপনাদের মাছে খাবার ছেড়ে দিচ্ছে কিংবা খাবার খাচ্ছে না, ওই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। 15 দিন পর পর জিওলাইট এবং কি 15 দিন পর পর চুন, লবণ এইগুলো ইউজ করতে হবে, পটাশিয়াম। এটি ইউজ করলে দেখা যায় আপনাদের মাছ কোনো সময় গ্যাস অ্যামোনিয়া হবে না এবং কি আপনাদের মাছে খাবার ছাড়বে না। আরেকটি কথা হচ্ছে মাছ, শিং মাছ একটি নরম জাতীয় মাছ, যার কারণে শিং মাছ আপনারা চাষ করার আগে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, শিং মাছের শরীরে যেন উকুন না হয়। উকুনের যে মেন বিষয়টা, এটা ওস্তাদ ব্যবহার করতে হয়। একটা পরিমাণ মতো পুকুরে ওস্তাদ দিলে আপনাদের মাছের শরীরে কোনো জীবাণু ঘটবে না, সেই ক্ষেত্রে মাছ আপনাদের সুস্থ এবং কি সবল থাকবে। আর অবশ্যই মাছ যেখান থেকে ক্রয় করেন সেখান থেকে আপনারা আনগ্রেডিং মাছ নেবেন না, চেষ্টা করবেন গ্রেডিং মাছ নেওয়ার জন্য। গ্রেডিং মাছ দেখা যায় 18, 19, 20 থাকে, কিংবা 17, 18, 19, 20 থাকে। আর আনগ্রেডিং মাছ নিলে দেখা যায় 10, 20 এবং কি 15, 20 থাকে। তাহলে আনগ্রেডিং মাছ নিলে দেখা যায় আপনাদের মাছের গ্রোথ বেশি ভালো হবে না। গ্রেডিং মাছ নেবেন তাহলে গ্রোথ মাছের ভালো আসবে। আর শিং মাছ চাষ করার সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা শিং মাছ অনেকেই 5 থেকে 6 মাস চাষ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ করতে পারবেন না মাছ চাষে। 5 থেকে 6 মাসে দেখা যায় 40টা বা 50টা কেজি হয়। যদি আপনারা 1 বছর মাছটিকে রাখেন সেই ক্ষেত্রে দেখা যায় একটি মাছ আপনার 80 গ্রাম কিংবা 100 গ্রাম হতে পারে, কিংবা আপনার 60 গ্রাম 70 গ্রাম ওজন হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যদি মাছ চাষ করে লাভবান করতে পারবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হবে আগামীতে কোনো ভিডিওতে।